ফ্রিকোয়েন্সি রেডিও প্রবাসী বাংলার কণ্ঠ। ডিয়ার লিসনার্স, ওয়েলকাম টু এনবিসি রেডিও অন 2NURFM এট 103.7। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নিশ্চয়ই আজকের আড্ডার প্রিয় অতিথির কিছু একান্ত আলোচনা উপভোগ করতে সবাই রেডিও সেটের সামনে 2NURFM এট 103.7 টিউন করে অপেক্ষা করছেন। প্রিয় শ্রোতা, আপনাদের এই ভালো লাগা আর অপেক্ষাই আমাদের সকল প্রেরণার উৎস। আজকের আড্ডায় কবি আবুল হাসনাত মিল্টন কথা বলেন এ সময়ের জনপ্রিয় লেখক পলাশ মাহবুবের সাথে। পলাশ মাহবুব, এবার বইমেলায় কয়টা বই এলো? বইমেলায় আমার 4টি বই প্রকাশিত হয়েছে। কি হচ্ছে, আমার একটি ধারাবাহিক কিশোর উপন্যাস আছে কোম্পানি নামে, এই ছোট কোম্পানি সিরিজের ষষ্ঠ উপন্যাস ছোট কোম্পানি সার্কাসের গোড়া। আর একটি নতুন কিশোর উপন্যাস টুলু ব্রাদার্স প্রকাশিত হয়েছে। আমার গল্প গ্রন্থের বই আবু ওসমান যখন লেখক হতে চাইলেন এটি প্রকাশিত হয়েছে অন্য প্রকাশ থেকে। এই ছড়ার বই বেরিয়ে মা করেছে বারণ, এটি প্রকাশিত হয়েছে পাঞ্জেরি। আর ছোট কোম্পানি প্রকাশ করেছে অন্বেষা, টুলু ব্রাদার্স হচ্ছে অনিন্দ। আপনার লেখালেখি কি মূলত শিশু এবং কিশোরদের কেন্দ্র করেই? মূলত মানে 60-40 আর কি, আমি কিশোরদের জন্য শিশুদের জন্য একটু বেশি কাজ করি এবং বড়দের জন্য থাকে। আমার ধরেন প্রতিমেলা 4-5টা করে বই থাকলে কিশোরদেরই প্রাধান্য থাকে। না, আমি আসলে এখানে একটু দুর্ভাগ্যজনক আমার জন্য যে প্রতিদিন যেতে পারছি না। আমার নিজের একটি নাইট প্রোগ্রাম থাকে প্রতিদিন উপস্থাপনা করে, বইয়ের প্রোগ্রাম চানের মেলা নামে, সেটি বিকেলবেলা হওয়ার কারণে আমি প্রতিদিন মেলায় যেতে পারছি না, তবে সপ্তাহে 2 দিন থাকি। এবার মেলার ওভারঅল পরিবেশ এবং নিরাপত্তার বিষয়টা কেমন ছিল? মেলার পরিধি আরো বড় হয়েছে। প্রথমে ছিল বাংলা একাডেমি, তারপরে দুই প্রান্তে আসলাম আমরা। এবার কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিসরটাকে আরো অনেক বড় করা হয়েছে, যে কারণে মানুষ খুব নির্বিঘ্নে খোলামেলার ভাবে ধাক্কাধাক্কি নেই, চিন নেই, বেশ আয়েশি ভঙ্গিতে কিন্তু বই কেনাকাটা করতে পারছেন, বই দেখতে পারছেন, মেলায় আসতে পারছেন। আর নিরাপত্তার কথা যেটি আপনি বললেন, আমি গত 18 বছর ধরে বইমেলার সঙ্গে আছি, প্রতিদিনে বইমেলা দেখার সৌভাগ্য আমার হয়েছে পাঠক এবং লেখক হিসেবে। আমি এবারের মতো নিরাপত্তা ব্যবস্থা আমি দেখি, এই পরিমাণ নিরাপত্তা, নদীর বিহীন নিরাপত্তা। এইবার বইমেলায় একটা স্টলকে বোধহয় বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামকে নিয়ে লেখা কিছু বিতর্কিত বই ও বাজেয়াপ্ত করা হয়েছে, বদ্বীপ নামে একটি প্রকাশনে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমি আসলে একটু দুঃখিত যে আমি আসলে বইয়ের বিষয়বস্তু কি বা বইটি আসলে শুনেছি যে ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ই হবে, তাদের বইটি আমি পড়িনি বা পড়া হয়নি এবং বইয়ের ডিটেলস আমি জানি না। কিন্তু এটুকু জানি যে লেখক প্রকাশক তাকে গ্রেফতারও করা হয়েছে। এটি নিয়ে ইতিমধ্যে ধরেন যে ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ কিন্তু এখন 7 বছর থেকে মেম্বার, তারাও বিবৃতি দিয়েছে এবং আমাদের এখানে প্রগতিশীল মহল বলেন বা সচেতন মহল বলেন সেখানেও বেশ প্রতিক্রিয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে বিষয়টা নিয়ে একটা নিঃশ্চিত প্রতিক্রিয়া আছে। আপনার ফেসবুকে বই পোকা বলে একটা গ্রুপ দেখলাম এবং আপনি বেশ কয়েকটা ছবি আপলোড করেছেন এই বই পোকা ব্যানারকে পেছনে রেখে। বই পোকাটা আসলে কি আমাদের একটু বলবেন? আমাদের একটা নতুন অভিজ্ঞতা যে আমাদের ফেসবুকে বইকে ঘিরে কোন একটি গ্রুপ এবং তাদের মেম্বার হচ্ছে 1,10,000-এর উপরে বাংলাদেশে, এবং তারা আপনি যে কবিতার কথা বলছেন সেটি সারা দেশ থেকে যত বই প্রকাশের মেম্বার আছে তারা একত্রিত হয়েছে এবং সেটি হচ্ছে প্রায় তারা 500-600 মতো সারা দেশ থেকে বইয়ের জন্য যারা বই প্রকার মেম্বার তারা এসেছেন এবং জড়ো হয়েছেন। সেখানে আমি অতিথি হিসেবে যাওয়ার সৌভাগ্যবান হয়েছে এবং সেখানে একটি কুইজ ছিল ওদের মাস ব্যাপী, সেখানে আমার বই পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে এবং আমি দেখলাম যে বইকে ভালো রেখে এত লোক আছে, এটা আমার কাছে খুব অবাক লেগে। আপনি তো আজকাল নাটকও লিখছেন, আপনার নাটক লেখার বিষয়গুলো কেমন চলছে? নাটক আসলে বলবেন যে আমি বছরে 8-10 এই 10-টির বেশি এখন হয়নি, আমি বেশি করে উৎসব কেন্দ্রিক নাটক লিখি, 2 ঈদে 2-3টা চ্যানেলে 2-3টা করে এরকম আমার 8-10টি নাটক হয়। এটা দেখে যে আমার এই বইমেলা শেষ হলে ঈদের একটা চাপ আছে অলরেডি পাঠক পরিচালকদের, তারা ইতিমধ্যেই বেশ বইমেলার জন্য একটু ছাড় দিয়েছেন, এখন আবার তারা আনা জানা দেখা যাচ্ছে, কারণ আমি বইয়ের নাটকের সময় চলে এসেছে। আমাদের রেডিওর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, বইগুলো প্রকাশ করেছেন 4টি বই, তার জন্য অভিনন্দন এবং 21-এ শুভেচ্ছা। প্রবাসী বাংলার কণ্ঠ, সবার সুস্থ ও সুন্দর দিন কামনা করে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেশে কিংবা প্রবাসে আছি বাংলাদেশের পাশে। শুভরাত্রি।